দ্বিতীয় শ্রেণীর সহজ পাঠের রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা হাট, এই কবিতা থেকে আমরা আজকের কিছু প্রশ্ন উত্তর শিখব। তাই সম্পূর্ণ ক্লাসটি তোমরা মনোযোগ সহকারে দেখবে। আজকের আমাদের ভিডিওর পর্ব 9। প্রথমে তোমাদেরকে কিছু প্রশ্ন দেবো যেগুলো তোমাদেরকে সমাধান করতে হবে। 1 নম্বর প্রশ্ন, কোথাকার গরুর গাড়ি? প্রশ্ন, কোথাকার গরুর গাড়ি? 2 নম্বর প্রশ্ন, গরুর গাড়ি বোঝাই কি আছে? 2 নম্বর প্রশ্ন, গরুর গাড়ি বোঝাই কি আছে? 3 নম্বর প্রশ্ন, গরুর গাড়ি কে চালায়? 3 নম্বর প্রশ্ন, গরুর গাড়ি কে চালায়? 4 নম্বর প্রশ্ন, গরুর গাড়ির সঙ্গে আর কে চলেছে? 4 নম্বর প্রশ্ন, গরুর গাড়ির সঙ্গে আর কে চলেছে? 5 নম্বর প্রশ্ন, গ্রামে হাট কিবার বসেছে? প্রশ্ন, গ্রামে হাট কিবার বসেছে? 6 নম্বর, গ্রামে হাট কোথায় বসেছে? 6 নম্বর প্রশ্ন, গ্রামে হাট কোথায় বসেছে? 7 নম্বর প্রশ্ন, গ্রামের মানুষ জিনিসপত্র জুটিয়ে কোথায় আনে? প্রশ্ন, গ্রামের মানুষ জিনিসপত্র জুটিয়ে কোথায় আনে? 8 নম্বর, হাটে গ্রামের মানুষ কি করে? প্রশ্ন, হাটে গ্রামের মানুষ কি করে? 9 নম্বর প্রশ্ন, হাটে কি কি বিক্রি হচ্ছে? প্রশ্ন, হাটে কি কি বিক্রি হচ্ছে? 10 নম্বর প্রশ্ন, হাটে শহর থেকে কি আসে? প্রশ্ন, হাটে শহর থেকে কি আসে? 11 নম্বর প্রশ্ন, হাটে কলসি ভরা কি আছে? প্রশ্ন, হাটে কলসি ভরা কি আছে? 12 নম্বর প্রশ্ন, মাছি কোথায় উড়ে বেড়ায়? প্রশ্ন, মাছি কোথায় উড়ে বেড়ায়? 13 নম্বর প্রশ্ন, চাষির মেয়ে নৌকো বেয়ে কি আনছে? প্রশ্ন, চাষির মেয়ে নৌকো বেয়ে কি আনছে? 14 নম্বর প্রশ্ন, কে পথের পরে গান শুনিয়ে ভিক্ষা করে? প্রশ্ন, কে পথের পরে গান শুনিয়ে ভিক্ষা করে? 15 নম্বর প্রশ্ন, পাড়ার ছেলে কোথায় সাঁতার কাটে? 15 নম্বর প্রশ্ন, পাড়ার ছেলে কোথায় সাঁতার কাটে? এই 15টি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। চল আমরা এই প্রশ্নগুলোর সমাধান জানাই। আমাদের প্রথম প্রশ্ন, কোথাকার গরুর গাড়ি? আমরা উত্তর লিখব, কুমোর পাড়ার গরুর গাড়ি। উত্তর, কুমোর পাড়ার গরুর গাড়ি। 2 নম্বর প্রশ্ন, গরুর গাড়ি বোঝাই কি আছে? আমরা উত্তর লিখব, গরুর গাড়ি বোঝাই কলসি হাড়ি আছে। উত্তর, গরুর গাড়ি বোঝাই কলসি হাড়ি আছে। 3 নম্বর প্রশ্ন, গরুর গাড়ি কে চালায়? আমরা উত্তর লিখব, গরুর গাড়ি চালায় বংশীবদন। উত্তর লিখব, গরুর গাড়ি চালায় বংশীবদন। 4 নম্বর প্রশ্ন, গরুর গাড়ির সঙ্গে আর কে চলেছে? আমরা উত্তর লিখব, গরুর গাড়ির সঙ্গে আর তার ভাগ্নে মদন চলেছে। গরুর গাড়ির সঙ্গে আর ভাগ্নে মদন চলেছে। 5 নম্বর প্রশ্ন, গ্রামের হাট কিবার বসেছে? উত্তর লিখব, গ্রামে হাট শুক্রবার বসেছে। উত্তর, গ্রামে হাট শুক্রবার বসেছে। 6 নম্বর প্রশ্ন, গ্রামে এ হাট কোথায় বসেছে? উত্তর লিখব, গ্রামে হাট বক্সিগঞ্জের পদ্মপাড়ে
হয়েছে। উত্তর লিখব, গ্রামে হাট বক্সিগঞ্জের পদ্মা পাড়ে বসেছে। সাত নম্বর প্রশ্ন, গ্রামের মানুষ জিনিসপত্র জুটিয়ে কোথায় আনে? উত্তর লিখব, গ্রামের মানুষ জিনিসপত্র জুটিয়ে হাটে আনে। উত্তর লিখব, গ্রামের মানুষ জিনিসপত্র জুটিয়ে হাটে আনে। আট নম্বর প্রশ্ন, হাটে গ্রামের মানুষ কি করে? আমরা উত্তর লিখব, হাটে গ্রামের মানুষ কেনা বেচা করে। উত্তর লিখব, হাটে গ্রামের মানুষ কেনা বেচা করে। নম্বর প্রশ্ন, হাটে কী কী বিক্রি হচ্ছে? আমরা লিখব উত্তরে, হাটে উচ্ছে, বেগুন, পটল, মূলো, সর্ষে, ছোলা, ময়দা, আটা, ঝাঁচড়ি, কড়া, বেড়ি, খাতা, বেতের, বোনা, ধামা, কুলো, ছাতা, এখগুড় প্রভৃতি বিক্রি হচ্ছে। দশ নম্বর, হাটে শহর থেকে কি আসে? আমরা উত্তর লিখব, হাটে শহর থেকে সস্তা ছাতা আসে। উত্তর, হাটে শহর থেকে সস্তা ছাতা আসে। এগারো নম্বর প্রশ্ন, হাটে কলসি ভরা কি আছে? আমরা উত্তর লিখব, হাটে কলসি ভরা এখন গুড় আছে। উত্তর, হাটে কলসি ভরা এখন গুড় আছে। বারো নম্বর প্রশ্ন, মাছি কোথায় উড়ে বেড়ায়? প্রশ্ন, মাছি কোথায় উড়ে বেড়ায়? আমরা উত্তর লিখব, কলসি ভরা এখো গুড়ের উপর মাছি উড়ে বেড়ায়। উত্তর লিখব, কলসি ভরা এখো গুড়ের উপর মাছি উড়ে বেড়ায়। তেরো নম্বর প্রশ্ন, চাষির মেয়ে নৌকো বেয়ে কী আনছে? উত্তর লিখব, চাষির মেয়ে নৌকো বেয়ে খড়ের আটি আনছে। উত্তর, চাষির মেয়ে নৌকো বেয়ে খড়ের আটি আনছে। চোদ্দ নম্বর প্রশ্ন, কে পথের পরে গান শুনিয়ে ভিক্ষা করে? চোদ্দ নম্বর প্রশ্ন, কে পথের পরে গান শুনিয়ে ভিক্ষা করে? আমরা উত্তর লিখব, অন্ধ কানাই পথের পরে গান শুনিয়ে ভিক্ষা করে। উত্তর, অন্ধ কানাই পথের পরে গান শুনিয়ে ভিক্ষা করে। পনেরো নম্বর প্রশ্ন, পাড়ার ছেলে কোথায় সাঁতার কাটে? আমরা উত্তর লিখব, পাড়ার ছেলে স্নানের ঘাটে জল ছিটিয়ে সাঁতার কাটে। উত্তর, পাড়ার ছেলে স্নানের ঘাটে জল ছিটিয়ে সাঁতার কাটে। সম্পূর্ণ ক্লাসটি দেখার জন্য বা করার জন্য অসংখ্য ধন্যবাদ। সাথে থাকবে, পাশে থাকবে। আজকের মতন আমার ক্লাস এখানে শেষ করছি।